জাতক শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত। অভিধানে তার আক্ষরিক অর্থ হল যে জন্মেছে। স্কুল পাঠ্য বই থেকে যা শুনে এসেছি, আমরা জাতক শব্দটিকে তুলে রেখেছি অত্যন্ত পবিত্র এক অর্থে, সম্পূর্ণ অন্য এক অর্থে, যে জাতক মানে হল ভগবান বুদ্ধদেবের পূর্বপূর্ব জন্মের কথা। হিন্দু শাস্ত্র বা ভারতীয় শাস্ত্র এবং অন্য অন্য দেশের ধর্মীয় শাস্ত্র অনেক জায়গাতেই পুনর্জন্ম কথা বলা হয়েছে। বৌদ্ধ ধর্মে পুনর্জন্ম একটা অন্য মাত্রা পেয়েছে। সেখানে বলা হচ্ছে কি, যে এই যে আমাদের ভগবান গৌতম বুদ্ধ, ইনি এর আগে বহুবার জন্মেছেন। এক একটা জীবন তার এক একটা সিঁড়ির যেন ধাপ, এক এক ধাপে তিনি এক এক সৎ কার্য করে, ভালো উপদেশ দিয়ে, ভালো অভিজ্ঞতার সম্মুখীন হয়ে তিনি নিজেকে আরও সৎ করেছেন, আরও নিখুঁত করেছেন, এবং সেই জাতক জন্মের ধাপে ধাপে উঠে তিনি শেষ পর্যন্ত বোধিসত্ত্ব হয়েছেন, গৌতম বুদ্ধ হয়েছেন। অর্থাৎ শুধু পূর্বজন্মের কথা বলা হচ্ছে না, বা পূর্বজন্মকে স্বীকৃতি দেওয়া হচ্ছে শুধু তাই নয়, পূর্বজন্ম যেন নিজেকে তৈরি করবার এবং সম্ভব হলে সেই গৌতম বুদ্ধের উচ্চতায় উঠবার এক একটা সিঁড়ির ধাপ, এক একটা সোপান শ্রেণী। এই যে গল্পের কথা এখন বলবো, এই গল্পের প্রেক্ষাপট হল শালিধানের ক্ষেত, বারাণসী ধামের এই যে শালিগ্রাম, সেই শালিগ্রামে বিস্তীর্ণ ক্ষেত শালিধানের ক্ষেত। সেই ক্ষেতের যিনি জমিদার, তিনি একজন অত্যন্ত সজ্জন ব্রাহ্মণ। তিনি কর্মচারী রেখেছেন সেই ধান ক্ষেত দেখাশোনার, এবং সেই কর্মচারীরা মাঝে মাঝে এসে জমিদারকে জানিয়ে যায় ক্ষেত কেমন হলো, শস্য কতটা পাকছে, কোনো ক্ষতি বৃদ্ধি হচ্ছে কি না ইত্যাদি। তা এই জমিদারের যিনি অত্যন্ত অনুগত এক কর্মচারী, এই শালিধানের ক্ষেত দেখাশোনা করছেন, তিনি ওই রকম একদিন খবর দিতে এসেছেন। তা জমিদার মশাই বলছেন যে কী হে, চাষের কি খবর, ফসল কেমন ফলছে? তা সেই কর্মচারী বলছেন, হ্যাঁ জমিদার বাবু, হ্যাঁ রাজা, ফসল ভালোই হচ্ছে, কিন্তু বলে একটু দ্বিধাগ্রস্ত হয়ে তিনি থামছেন। জমিদার বলছেন, কিন্তু কি, কোনো ঝড় ঝঞ্ঝা বা অতিবৃষ্টির পূর্বাভাস তো নেই তাহলে? তখন সেই কর্মচারী বলছেন যে, কিন্তু ওই আমাদের ধান ক্ষেতের পূব পারে অনেকটা দূরে নিচে নেমে গেলে গাছের বন, সেই বনে প্রচুর শুক পাখির বাস। কর্মচারীটি বলছেন যে সেই শুক পাখিরা যে ধান খেতে আসে আমাদের এই ক্ষেতেই। জমিদার তখন হো হো করে হেসে উঠেছেন, বলেছেন, পাখি ধান খাচ্ছে তাতে ধানের ক্ষতি হচ্ছে, কি যে বলো তুমি, কত ধান খাবে পাখি, আমাদের কত বিস্তীর্ণ শালিধানের ক্ষেত। তখন এবার যেন স্পষ্ট করে বলার সাহস অর্জন করলেন সেই কর্মচারী। তিনি বললেন, কিন্তু জানেন, একটি পাখি যে সবচেয়ে বলশালী, সেই বোধহয় শুক দলের দলপতি, প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে ধান খাচ্ছে তাই নয়, তার সঙ্গে সে নিয়েও যাচ্ছে। জমিদার বললেন, নিয়ে যাচ্ছে তার মানে? বলছেন যে সে যতটা খাচ্ছে বা তার দলবল যতটা খাচ্ছে, প্রায় সেরকমই বা তার চেয়ে কিঞ্চিত কম সে মুখে করে ধানের শীষ নিয়ে উড়ে যাচ্ছে ঘরে, প্রতিদিন এমন হচ্ছে। জমিদারের একটু কৌতূহল হলো, কি ব্যাপার, প্রতিদিন যদি পাখির দল আসে এবং সেই একই পাখির দল আসে একই জায়গা থেকে, তাহলে তারা আবার ধানের শীষ মুখে নিয়ে যাচ্ছে কেন? তিনি কর্মচারীকে বললেন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এই সর্দার শুক পাখি যে শুক রাজ, তাকে একটু পাখি ধরার যে জাল তাই দিয়ে ধরবার চেষ্টা করো তো। এবার যেন উৎসাহ পেল কর্মচারী, বলল, হ্যাঁ নিশ্চয়, কিন্তু
কিন্তু সেই সজ্জন ব্রাহ্মণ জমিদার বললেন, কিন্তু তোমার সেই ফাঁদ তৈরি করবে ঘোড়ার নরম রোম দিয়ে, যাতে পাখিটি কোনো আঘাত না পায়। আমি শুধু জানতে চাইছি পাখি কেন নিয়ে যাচ্ছে। বেশ, তাই হবে। পরের দিন থেকে সেই কর্মচারী ফাঁদ পেতে রাখে। প্রতিদিন একই ঘটনা ঘটে, একদিন, দুদিন, তিন দিন। তারপর একদিন সেই সুখ পাখি যাকে মূল লক্ষ্য করা হয়েছিল, সেই কর্মচারী যাকে মূল লক্ষ্য বলে ধরেছিলেন, সেই সুখ পাখি ধরা পড়ল সেই ফাঁদে। কিন্তু ফাঁদে ধরা পড়ে সে যদি চিৎকার করে, তাহলে তো বাকি পাখিরা, তার দলের অন্য সদস্যরা আতঙ্কিত হবে, তাদের খাওয়ার বাধা হবে। তাই কিঞ্চিত যন্ত্রণা সহ্য করেও, খুব যে যন্ত্রণা হচ্ছে শারীরিক তা নয়, কারণ শুকরাজ বুঝতে পারছে অত্যন্ত নরম রোম দিয়ে তৈরি এই পাখির ফাঁদ, কিন্তু তবু একটা মানসিক যাতনা তো হচ্ছে। সে যে এই দলের দলপতি, তার যে অনেক কর্তব্য, তবু সে চুপ করে আছে। তারপর দিনের শেষে সেই শুক পাখির দল যখন কুলায় ফেরার জন্য আস্তে আস্তে আকাশে উঠছে, তখন সেই শুকরাজ চিৎকার করে বলল, আমি আটকে পড়েছি, আমি আটকে পড়েছি, তোমরা এসো। কিন্তু কেন কে জানে, বোধহয় ওই ডানা ঝাপটানোর শব্দের জন্য হতে পারে, অথবা বাড়িতে ফিরছে সব পাখির দল, তাদের মধ্যে কম বয়সীরা আছে, তাদের কলকাকলির জন্য হয়তো তারা নিজেরা তাদের সর্দারের সেই কথা শুনতে পায়নি। তাছাড়া আলো নিভে আসছে, তাই তারা দেখতেও পায়নি তাদের দলপতি প্রতিদিন যে এগিয়ে চলে, আজ সে নেই। তারা আস্তে আস্তে ফিরে গেল। আর সেই কর্মচারী সুযোগ বুঝে, সে এবারে কৃতকার্য হয়েছে, সে দৌড়ে এসে সেই শুঁখ পাখিটিকে ধরে তার পা দুটিকে বেষ্টন করল। তারপর শুঁখ পাখি, সেই শুকরাজ তো বুঝতে পারছে না কি হতে চলেছে, সে তাকে নিয়ে গেল সেই ব্রাহ্মণের কাছে, সেই জমিদারের কাছে, সেই ধান ক্ষেতের মালিকের কাছে। তাকে যত্ন করে ক্রোড়ে বসিয়ে সেই ব্রাহ্মণ তাকে জিজ্ঞেস করলেন, শুকরাজ, তুমি তো রোজ আসো এখানে ধান খেতে, এই শালিক ধানের খেতে তুমি এবং তোমার দলের সদস্যরা ধান খেয়ে যাও, তা কি পর্যাপ্ত নয়? তোমার কি পেট ভরে না? সে বলল, নিশ্চয় ভরে, আমরা তো পর্যাপ্ত ধান এখানে খাই, এখানে খেতে পাই, তাই তো আসি। তাহলে এই শুকরাজই তো বোধিসত্ত্ব, তার চোখে এক আশ্চর্য মায়া। ব্রাহ্মণও সেই মায়ায় বিমোহিত। তিনি বললেন, তাহলেও তুমি এত ধানের শীষ নিয়ে যাচ্ছ কেন তোমাদের বাসার পথে? শুকরাজ বলল, ও তো আমার ঋণ শোধ করতে। কার কাছে তোমার এত ঋণ? কার কাছে এত ঋণ শুকরাজ, যে তুমি প্রতিদিন তোমরা যা খাচ্ছ প্রায় ততটাই মুখে করে নিয়ে যাচ্ছ তুমি? শুকরাজ সামান্য হেসে বলল, ঋণ আমার বৃদ্ধ বাবা মার কাছে, ঋণ আমার শিক্ষক, বৃদ্ধ যে শিক্ষক তাদের কাছে, আমার দলের যারা বৃদ্ধ দুর্বল সদস্য তাদের কাছে ঋণ, যারা এতদিন ধরে আমাকে আগলে রেখেছিলেন, যারা এতদিন ধরে আমাকে ভরণ পোষণ করে আমাকে এতটা বড় করেছেন, তাদের প্রতি আমার ঋণ। সেই ঋণ শোধ করতে আমি আপনার জমির ধানের শীষ মুখে করে নিয়ে যাই। মুগ্ধ ব্রাহ্মণ তার পায়ের বাঁধন খুলে দিলেন, ঔষধি দিয়ে তার শুশ্রূষা করলেন, তারপর নমস্কার করলেন শুকরাজকে, আর মুক্ত আকাশে সেই শুকরাজকে উড়িয়ে দিলেন। বললেন, শুঁখ পাখি, তুমি ফিরে যাও, তুমি এমনি করে বাঁচো, এমনি করে প্রতিদিন তোমার ঋণ শোধ করো, আমাকেও তোমার পুণ্যের ভাগিদার করো। শুকরাজ উড়ে চলল তার নিজের বাসায়, নিজের ডেরায়। বোধিসত্ত্ব এমনিভাবে তার এক সৎ জীবন থেকে আর এক সৎ জীবনের দিকে বুঝি উড়ে চললেন।